তারা রেজিস্ট্রেশন নিয়ে যারা যুক্ত আছেন তারা যদি কষ্ট পেয়ে থাকেন আজকের এই দিনে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনারা জিনিসটাকে সহজভাবে নিয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হলো গিয়ে যে আমি বাংলাদেশের এখন যে জিনিসটা আমার কাছে লক্ষ্য হয়েছে সেটি হলো যে আমরা দিন দিন অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে কিন্তু আমাদের আসলে নিয়ম মানার সংস্কৃতি থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। একটি জাতি মর্যাদাশীল জাতি হিসাবে গঠন তৈরি হতে হলে অবশ্যই তাকে নিয়মের মধ্যে আসতে হবে, আইনকে শ্রদ্ধা করতে হবে। আমাদের দুঃখ লাগে যে সড়কের মধ্যে যখন আমরা চলি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে 90% মানুষ আমাদের দেশের মানুষ আইন মানে, 90% মধ্যে আমরা সকলেই চিনতে কোন জায়গায় আমরা কিন্তু নিয়ম মানতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এবার ইলেকশনের সময় শিল্পী সমিতি ইলেকশন, আমি নিজে শিল্পী, আমি নিজেকে গর্বিত মনে করি, যার জন্য আমি এবার ইলেকশন পরিচালনার সময় আমি যে সমস্ত নিয়ম কানুন গুলো বলে দিয়েছিলাম তার মধ্যে একটি জিনিস ছিল যে আমার এই ইলেকশন যেন প্রাক স্পেনের ইলেকশন মনে না হয়। আমি আমি দড়ি দিয়ে কোন রকমের পোস্টার ব্যবহার করতে দিই এবং যারা এসেছেন নিশ্চয়ই দেখেছেন যে একটা সুন্দর বিপিসির পরিবেশকে আমরা কিন্তু নষ্ট করি। তো সেই পরিবেশ এবং নিয়মের মধ্যে থাকতে গেলে প্রথম প্রথম আমাদের অনেকের অসুবিধা হয়। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সকলের মধ্যেই আইন মানার নিয়ম মানার সৌন্দর্য বোধের পরিচয় আমরা সকলে দেব যাতে আমাদের এই স্বপ্নের বাংলাদেশে আমরা সেভাবে সুন্দর সোনার বাংলার জন্য করতে পারি। আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বলব যে এই ইলেকশনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন আমাদের একজন নারী শিল্পী মৌসুমী, তিনি সভাপতি পদের যদি প্রতিদ্বন্দ্বিতা না করতেন তাহলে এতটা জাঁকজমক হতো না, এতটা গুরুত্ব হয়তো পেত না। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম বাংলাদেশ শিল্পী সমিতির একজন নারী প্রতিনিধি তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করেছেন, সেই সঙ্গে আরো যারা এই স্বতন্ত্র হিসাবে প্রতিযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব এবং তাদের আমি বলবো যে অত্যন্ত সুন্দর আচরণ ছিল, বিহেভিয়ার ছিল, এটি আমার কাছে আমাকে মুগ্ধ করেছে। আমি একজন শিল্পী হিসাবে আমি গর্বিত বোধ করি যে আমার শিল্পীরা